রাজ্যসভাকে নির্বাচিত হলে মমতা মহান্ত আজ বিধিবদ্ধভাবে সার্টিফিকেট সে নিয়েছেন। আজ স্বাধীন প্রার্থী জগন্নাথ প্রধান নামাঙ্কনপত্র প্রত্যাহার করা পরে সে একমাত্র প্রার্থী লে আবাচন আবশ্যকতা তেমন পড়ি নথিলা। কিন্তু বিজেপির দুই প্রার্থী নামাঙ্কন করা পরে প্রত্যাহার করা বিরোধী কিন্তু বিজেপি কু টার্গেট করেছেন। অধিক সূচনা দেওয়া ভুবনেশ্বর রিপোর্টর দীপক মহান্তি আমার সঙ্গে যোড়ি হয়েছেন। দীপক, যেমিতি প্রথমরু আলোচনা করা যাওতিলা আকলন করা যাওতিলা যে মমতা মহান্ত নিশ্চয় নির্দ্বন্দ্বরে নির্বাচিত হবে, কিন্তু যেতেবেলে জগন্নাথ প্রধান যদিও সি দল সহিত রহিছন্তি বিজেপি সহিত রহিছন্তি কিন্তু স্বাধীন ভাবরে সি মানে নামাঙ্কন ভরিথিলে যৌঠু দ্বন্দ্ব সৃষ্টি হলা, অর্থাৎ নির্দ্বন্দ্ব শব্দটি দ্বন্দ্বরে পরিবর্তিত হলা। কিন্তু বর্তমান যেতবে জগন্নাথ প্রধান তাঁর প্রার্থীপত্র প্রত্যাহার করেনে আউ নির্বাচন আবশ্যকতা রহিলা নাই, আউ সিধাসলখ ভাবে নির্দ্বন্দ্ব শব্দটি সেটি জোর রহিলা এবং মমতা মহান্ত নির্দ্বন্দ্বে নির্বাচিত হয়েছেন। মমতা মহান্ত যেহেতু প্রথম যদি কহিবা যে বিজেডি ইস্তফা দিয়ে সে বিজেপি মিশিলে কোটি না কোটি তাঁর চর্চা হচ্ছিল, সেটা যে চর্চাটি তাঁর যেতে বিধানসভা রাজ্যসভা যেত প্রার্থীকে কায়েম রহিলা তাঁর বিজেপি ক্যান্ডিডেট করেছিল, ক্যান্ডিডেট করসারা পরে সি আসিকি তাঁর নামাঙ্কন ভরিলে। কিন্তু তাপর দিন যদি কহিবা জগন্নাথ প্রধান যে অধায়ক বিধায়ক ভাবে নির্বাচিত নির্বাচন লড়ুলে সি যেত নামাঙ্কন দাখল করলে কোটি না কোটি রাজনৈতিক মহলে গোটে চর্চার দ্বন্দ্বর সৃষ্টি হল যে মমতা মহন্ত করছেন পুনি জগন্নাথ প্রধান করছেন, রাজনৈতিক মহলে গোটে দ্বন্দ্ব সৃষ্টি হল। কিন্তু আজ যেহেতু শেষ তারিখ লা সে যেত জগন্নাথ প্রধান আসিকি সকালে যেত তাঁর নামাঙ্কন প্রত্যাহার করলে কোটি না কোটি মমতা মহন্ত যে বিজেপি প্রথম ক্যান্ডিডেট দিয়েছিল সে তাঁর যদি কহিল ঐশ্বরিক ভাবে সে নির্বাচিত হয়েছেন আর রাজ্যসভা যা গোটে সুনিশ্চিত রয়েছে। আর কিছু সময় যে বিধানসভার তিনটা বেড়ে পৌঁছাচ্ছেন, সংসদীয় মন্ত্রী পাখে আলোচনা করছেন, তাপরে রিটর্নিং অফিসর পাখে যাবে, তাঁর যে নামাঙ্কন পত্র দাখল করলে তা তর্জমা করা যাব, তাপরে তাঁর সার্টিফিকেট দিয়া যাব। কিন্তু যে দ্বন্দ্বটি সৃষ্টি হল সে সম্পর্কে বিজেপি পক্ষ কোন কুয়া যাচ্ছে আজ তাঁর যে বিধায়ক গোটে পচরা যাই বিজেপি বিধায়ক মানুষ সেমানে কইছিলে দ্বন্দ্ব নহ এটা আমার বিজেপি তাঁর যেটা রয়েছিল গোটে ডমি ক্যান্ডিডেট বলে কইছিলে। যদি কহিবা সে বিধায়ক কোন সে আশঙ্কা থিলা কি মমতা মহান্তঙ্কর প্রার্থিত্ব কুনি মমতা মহান্ত তাঁর তো প্রথম যদি কহিপারিব বিজেপি তাঁর ক্যান্ডিডেট করেছিল কোটি না কোটি সুনিশ্চিত লা। কিন্তু যে দ্বন্দ্ব করেছিল যেটা ডমি ক্যান্ডিডেট বলে জগন্নাথ প্রধান উপস্থাপন করেছিলেন, কিন্তু আজ দেখুন রাজনীতি মানে যেত চর্চা হল তাপরে আসিকি জগন্নাথ প্রধান তাঁর প্রত্যাহার করে দিয়েছেন কোটি না কোটি তাঁর যেত ডমি ক্যান্ডিডেট বলে উপস্থাপন করা যাই পুণি আসি প্রত্যাহার করছেন। তাপরে যদি কহিবা এবার যদি কহিবা মমতা মহন্ত পুরা সুনিশ্চিত হয়ে যাইছেন রাজ্যসভা যা এই যে গোটে রাজনীতি মহলে জগন্নাথ প্রধানকর গোটে যে টুইট হেলা রাজনীতি দলরে সেমানে তাঁর যে বক্তব্য রখিলে তাঁর ডমি ক্যান্ডিডেট কৌছেন এপটে কৌছেন প্রত্যাহার করে নিয়েছেন। জগন্নাথ প্রধান নিজে বি কইছেন নাই মতে দল ছিড়া করেছিল পুনি দল মতে নিষ্পত্তি নেলা যে মু প্রচার করিবি কোর্ট না কৌছি যেমতি আমি কৌলে দ্বন্দ্ব কুহন্তু রাজনৈতিক মহলরে যে চর্চা আলোচনার আজ যদি কহিবা পূর্ণ পড়ছে আর জগন্নাথ প্রধান যেতে তাঁর প্রচার করিসারিছেন মমতা মহন্ত ধন্যবাদ দীপক মহান্তি বিস্তৃত আলোচনায় আমার সঙ্গে রয়েছে।